ভিউয়ার্স, আমরা আজকে ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে যেতে হলে সিলেটের আম্বরখানা থেকে বিভিন্ন ধরনের যানবাহনে যাওয়া যায়। এটি মূলত বিমানবন্দর সড়ক লাক্কাতুরা টি গার্ডেনের পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা। দূরত্ব 37 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আপনি আম্বরখানা থেকে ডাবল ডেকার বাস, মিনি বাস, সিএনজি, অটোরিকশা, বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে পারেন। ডাবল ডেকারের ভাড়া জনপ্রতি 60 টাকা, সাদা পাথর মিনি বাসের ভাড়া 70 টাকা, সিএনজি প্রতিজনের ভাড়া 130 থেকে 150 টাকা। আপনি যদি লোক সংখ্যায় বেশি থাকেন, অর্থাৎ গ্রুপ ট্রাভেলার যদি হন, তাহলে মিনি বাস, মাইক্রোবাস এগুলো বা সিএনজি আপনি রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। খুব সুন্দর রাস্তা এখন তৈরি হয়েছে, আগে রাস্তাটি এত সুন্দর ছিল না। মসৃণ রাস্তা, যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। আমরা 10 নম্বর ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের নৌকা রিজার্ভ করতে হবে। আপনি ইচ্ছে করলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্ট মান অত সুন্দর নয়। সামনেই নৌকা ঘাট, এখান থেকে প্রতিটি নৌকায় ভাড়া নেবে 800 টাকা নির্ধারিত। এখানে দামাদামি করার তেমন কোনো দরকার নেই। শাকসবজি অনেক ধরনের আইটেম আছে। গরু কত? গরু হচ্ছে 160 টাকা জেনুয়াল। আর কালামুনা? কালামুনা 180 টাকা। আজকে বন্ধের দিন, তাই পর্যটকের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে জয়ন্তিয়া থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 300-400 ছেলে একত্রে এসেছে, এই ঘাটে ভিড় জমিয়ে তুলেছে। জয়ন্তিয়া পাহাড় থেকে ধলাই নদীর উৎপত্তি। ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসাবে পরিচিত। সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় উঠেছে। ঘাট থেকে 0 পয়েন্ট যেতে মাত্র 25 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে। আমরা ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা সামান্য একটু সামনে হেঁটে গেলেই সে 0 পয়েন্ট।
বাজারে কত পঁচিশ টাকা দশ টাকার একটা ফ্রি দেন, ছয়টা নিয়ে আর দশ টাকার একটা, দশ টাকার একটা ফ্রি দেবেন না, দশ টাকার একটা ফ্রি দেন, আমরা সিলেটের উদ্দেশ্যে ফিরে চলেছি, আমাদের ফিরতি নৌকার এখান থেকে এক সময় ছাতকে চুড়া পাথর নিয়ে যাওয়া হতো, সেই লাইনগুলো এখনও দেখা যাচ্ছে। এখান থেকে ছাতকের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এখন এই রোপওয়েটি আর ব্যবহৃত হচ্ছে না, কিন্তু এর পিলারগুলো অতীতের কর্মকাণ্ডকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।